سمي الله شيء في دنياي سمي. আমাদের দেশে বেশ কিছু ভাইকে দেখা যায় যাদের দিনের মৌলিক জ্ঞান খুব একটা নেই, অথচ সে সারাক্ষণ নাস্তিকতার বই পড়ে, অথচ তার সাথে নাস্তিকদের কোনো যোগ সজস নাই বা তাদের সাথে দেখা হয় না, কিন্তু তাওহীদ জ্ঞানের তাওহীদ সুন্নাহর জ্ঞান অর্জন না করে নাস্তিকতার বই এই প্রসঙ্গে সে সময় ব্যয় করে। বুঝতে পারছি আপনার প্রশ্নটা, যে আসলে আমাদের বর্তমান সমাজে নাস্তিকদের অবস্থা খুব বেড়ে গেছে, এই জন্য হয়তো সে ইমানের ডাকে হয়তো এই কাজটি করছে। তার আবেগকে আমরা সম্মান করি, যে আবেগ আছে তার দিনের প্রতি ভালো, কিন্তু তার যদি হাসানা এলমিয়া না থাকে, মৌলিকভাবে ইমান এবং আকিদা পরিশুদ্ধ না থাকে, তাহলে নাস্তিকদের কাছে মোনাজারা করতে গিয়ে নাস্তিক হয়ে যাবে। আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ রয়েছে, যাদের ইমানের মজবুতি নেই তারা অনেক নাস্তিকের সাথে যতই বই পড়ে ততই নাস্তিক একটা ভুল ঢুকিয়ে দিবে আর তা সঠিক পথে থাকতে পারবে না। অনেক সময় নাস্তিকদের সাথে মোনাজারা করতে করতে নাস্তিক হয়ে যায়, কারণ হচ্ছে তার ইমানই মজবুতি না থাকার কারণে সেই কাজটা করছে। এই জন্য আমাদের যে ভাইদের কাজগুলি করে, যারা অনেক সময় দেখা যায় নাস্তিকদের বিরুদ্ধে চেষ্টা করছে বই লেখার, চেনা জানার বা পড়ার, কিন্তু অনেক সময় সন্দেহ অন্তরের যে স্পন্সের মতো সন্দেহ অন্তরে লেগে যায়। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমার অন্তরকে স্পন্স করো না, তোমাকে আয়নার মতো করো, কারণ অন্তরের যদি স্পন্স হলে সেটা সে সমস্ত সুন্দর ক্যাচ করবে, সন্দেহগুলি ক্যাচ করে নেবে, আর যদি এগুলো আয়নার মতো হয় সেখানে কোনো আঘাত করবে না। ওই সময় আয়নার মতো হবে যখন আপনার ইমান এবং আপনার সুন্নাত, রসুল ইসলাম সুন্নত আমল, অর্থাৎ আল্লাহর উপর ইমান এবং রসুলের সুন্নাতকে যদি আপনি নিজের জীবনের মাপকাঠি মনে করেন, তাহলে দেখবেন যে অন্য সমস্ত যত বেদাত আছে, যত রকমের খারাপ জিনিস আছে, সেগুলো আপনাকে আঘাত করতেছে না, দূরে সরে যাচ্ছে। যতই আসবে আপনি উত্তর দিতে পারবেন, তখন আপনি এই নাস্তিকদের উত্তর দিতে আপনার সহজ হবে। এটার বাইরে আপনি যতই চেষ্টা করেন ততই কিন্তু নাস্তিকের উত্তর আপনার মধ্যে আসবে না, কারণ আপনার আসলে ইমানের মধ্যে গভীরতা নেই। এই জন্য আমাদের ভাইদের আমরা অনুরোধ করবো, যারা নাস্তিকদের নিয়ে কাজ করছেন, নাস্তিকদের রদ করছেন ভালো, তাদের বই জানছেন, কিন্তু এর আগে আপনার ইমান সম্পর্কে জানতে থাকতে হবে, নাহলে নাস্তিকের প্রশ্নের উত্তর আপনি জানবেন না। সে তখন আপনাকেই বলবো যে আপনি যে আপনার দিন সম্পর্কে জানেন না, আমাদের কি জিজ্ঞাসা আসছেন আপনার দিন। সে হয়তো কোনো কোনো নাস্তিক হয়তো দেখবেন যে আপনার ইমান আছে, তার ইমানের ব্যাপারে জ্ঞান বেশি আছে, ইমান রাখে না কিন্তু জ্ঞান বেশি রাখে, এরকম বহু মানুষ বহু নাস্তিককে দেখা যায়, ইমান রাখে না কিন্তু জানে সে। তো আপনি যেন ইমানের ক্ষেত্রে সুপরিপূর্ণ জ্ঞান রাখেন এবং রাসূল আসলাম সুন্নার ক্ষেত্রে পরিপূর্ণ জ্ঞান রাখেন, যাতে করে আপনাকে কোনো ক্রমেই সে তর্কের মজলিসে আপনাকে হারিয়ে না দেয়। জন্য আপনার পূর্ব প্রস্তুতি হিসাবে সবার প্রয়োজন, সমস্ত ইমানদার ভাইয়ের প্রয়োজন হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে যে দাঁড়িয়ে হবে আল্লাহর পথে, তার প্রথম দায়িত্ব হচ্ছে হাসান আলমিয়া দরকার। আলমি যে মূল গুরুত্ব জিনিস আলেমদের, সেটা হচ্ছে যে অবশ্যই ইমান আর কারণ ইমান সম্পর্কে জ্ঞানটি রাখা, আর অন্য গুরুত্ব রাখবেই, কারণ এই জায়গাতেই সবাই আক্রমণটা করে। এই জায়গাতে আপনার যদি সত্যিকার আয়া না থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। আমি দেখেছি আরো জালি বলতেছে আল্লাহ কি আমার বালিশের নিচে, আল্লাহ কি আমার খাতার নিচে, আল্লাহ কি আমার ইয়ার নিচে, খাটের নিচে ইত্যাদি বলতেছে। কারণ এইটা কেন বলছে, কারণ তার মধ্যে যে ইমানের ভুলটা ছিল কি, তার মধ্যে নিয়েছে আল্লাহ সব জায়গায় আছে। তখন এই উত্তর দিতে গিয়ে আমি দেখেছি একজন ভাই বলদ গর্ম হয়ে গেছে, কিন্তু উত্তর দিতে পেরেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা তো আরশের উপরে, তো আপনারা যেটা বলছেন সেরকম নয়, তার ধারণা জ্ঞানের স্বল্পতার কারণে সেইটা বলছে এই যে আরো জানি। কিন্তু যদি যেহেতু এই জায়গায় সে যে উত্তরটা দিয়ে সে বুঝতে পারছে মূল পয়েন্টটা কোন জায়গা ধরতে হবে, যারা এই জাতীয় জ্ঞান নাই, আল্লাহকে যারা আরশের উপর মনে করবে না, স্রষ্টা সৃষ্টিকে আলাদা সৃষ্টি মনে আলাদা মনে করবে না, তারা কিন্তু এই জায়গায় কোনো উত্তর দিতে পারবে না, সেটাই করে ধরা খাবে, বরং তারা আরো প্যাঁচ লাগাই দিবে। এই জন্য এই জাতীয় জিনিসগুলোতে ধর্মীয় সঠিক জ্ঞানটা, দিনের সঠিক জ্ঞানটা না থাকলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবেই। শুকরান জাজিরান।